তো দুর্গা পূজার জন্য কিন্তু মহালয়ের একটা নৃত্য মানে তোলানো হচ্ছে খুব সুন্দরভাবে। ইনি কিন্তু স্যার না, ইনি প্র্যাকটিস করায়, ইনিও স্টুডেন্ট, তো ইনি এখন স্যারের মতোই করায় আর কি, স্যার বসে আছে। তো আর এই যে হলুদ ড্রেস পরে দেখতেই পাচ্ছ, অনেকে চেনো আমাদের রাজু, মানে রাজন না, যে এখন জি বাংলার কিন্তু ফাইনালিস্ট রয়েছে আর কি, ফাইনালে পৌঁছে গেছে, তো ছুটিতে রয়েছে 2 সপ্তাহ কি 1 সপ্তাহ মনে হয়, যাই এই ক্লাসে রয়েছে। তো এর ক্লাসে মানে এক ব্যাচে এরা শেখে একসাথে, তো সেখানে প্র্যাকটিস হচ্ছে আর কি, নাচটাও তোলানো হচ্ছে। তো রিশু ডান্স ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর রিশু ডান্স ক্লাসের নাম হচ্ছে পুরবি মেক, তো আমাদের প্রিয় ক্লাস, ভীষণ একটা পছন্দের ক্লাস। তো চলো বন্ধুরা, এখন রিশু ডান্স ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা। আর দেখো ট্রেনে বসে গেছি, সবাই বসে বসে গল্প হচ্ছে, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কিন্তু দেখা হবে। তো বন্ধুরা এই দেখো বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 10:35। আজকে আর চিকেন নিতে দাঁড়াইনি, ওই জন্য একটু লেট, মানে তাড়াতাড়ি চলে এসেছি, না হলে 11টা বেজে যায় ঘরে ঢুকতে ঢুকতে। আর এখন যাবো রান্নাবান্না করতে, কারণ 1:15 এবার রিশু পড়া আছে, সেখানে আবার নিয়ে যেতে হবে। দৌড়ি দৌড়ি আর পারি না, যেহেতু মেয়ে বড় হলে অনেক সমস্যার সমাধান করতে হয়, তাই না? তো চলো এখন আর বকবক করবো না, তোমাদের সামনে আসবো না, আমার ঘর মোছা বাকি আছে, জামাকাপড় ধুয়ে স্নান করা বাকি আছে, তার আগে আমি রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে রান্নায় কী করবো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, কারণ সিম্পলি করবো ডাল আর হয়তো কিছু ভাজা করবো, ডিম টিম বা সেটাই, কারণ রান্নাবান্না করে 1টার মধ্যে যাওয়া কষ্ট হয়ে যাবে। তো ওই জন্য চিকেনটা আজকে আনবো না, চিকেনটা কালকে মন্ডে আছে, কালকে স্কুলে দিতে যাওয়ার সময় নিয়ে আসবো, তাহলে সবাই ওদের টিউশন আছে, একসাথে খেতে পারবো। ওই জন্য চেঞ্জ করেছি, কারণ এই পড়াটা আরম্ভ হয় না, মানে চিকেনটা রান্না করতে ধরো টাইম লাগে, ধুতে টাইম লাগে, তো সেই জন্য এটা চেঞ্জ করে মন্ডে করে দিয়েছি, যে সানডে চিকেন খেতে হবে না, মন্ডেতে খাওয়া, সবাই একসাথে টিউশন আছে, ফ্রেন্ডরা একসাথে খেতে পারবে। তো চলো কোন ফটো ফোনটা না দেখাইনি, চলো তো। ও কালকে না একটা জিনিস নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সাথে দেখানোই হয়নি, চলো দেখাই। রিশু এখন মনে করলো, আসলে কি বলতো, এত কাজের ব্যস্ততায় সেই সবগুলো আর দেখানোই হয় না, পারি এসে দেখালেই হতো বাবা, এত টাইম লাগছে। এই দেখো এই যে রিং লাইটের মতো যেটা একটা পেয়েছিল না বার্থডেতে, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো এটা রিশু বার্থডেতে পেয়েছিল, তো এই ফটো ফ্রেমটা কালকে বানিয়ে নিয়ে এসেছে, তো ওর ভিতর দেওয়া হয়েছে, সুন্দর লাগছে না? আচ্ছা কমেন্টে জানিও সবাই কেমন হয়েছে জিনিসটা, আর ফটোটা রিশুর কেমন লাগছে। এগুলো দেখানো হয়নি, আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলা দেখাবো, তো রিশু যতক্ষণ মনে করলো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমি বকবক করবো না, ছোটপট কাজ কমপ্লিট করে নিই, রিশুকে আজকে স্নান করাতে হবে, যেহেতু আজকে সানডে মাথাটাকে শ্যাম্পু করিয়ে দিতে হবে, তো চলো পরে আসছি। তো বন্ধুরা তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা সেরে নিলাম, আর রান্নায় বেশি কিছু করিনি সেটা তোমাদেরকে আগেই বললাম, কারণ রান্না করতে গেলে কিন্তু রিশুর পড়াটা আমি ধরতে পারবো না, তো ওই জন্য ডাল করেছি, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ। তো এখন রিশুর খাওয়ার ইচ্ছা ছিল না, যদিও বা টিফিন সকালে খেয়েছে, এখন যদি আবার না খেয়ে যায়, যেহেতু এখন 12:30 বাজে, পরে আস্তে আস্তে 3:30, তখন আবার প্রচণ্ড খিদে পেয়ে যাবে, তো সেই জন্য একদমই অল্প করে দিয়েছি। আর ডিমের অমলেটটা এখন খেতে চাইলো না, কারণ প্রচণ্ড গরম, বললো মামা এসে অমলেট করবা তখন আমরা খাবো, তো সেই জন্য দেখো রিশুকে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর আমিও আলু সিদ্ধ দিয়েই কিন্তু পেঁপে আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নেবো। তো একা সংসার, কেউ নেই, মেয়েকে নিজে নিজে একা সামলাতে তাড়াহুড়ো করে ঠিক এইভাবেই আমাদের, মানে সমস্ত ব্যস্ততার মধ্যেও কিন্তু এইভাবে আমাদের দিনটা কেটে যায়। তো সানডেতে তো এরকমই হয়, সানডেতে কোনো দিন আমরা ঠিকমতো বাড়িই থাকতে পারি না। তো যাই হোক, দেখো রিশুকে টিউশনে দিয়ে চলে এসেছি একটু কসমো বাজারে, তো এখানে রয়েছে, একটু অফার চলছে। তো আগে নীলিমা এসেছিল, আমি গেছিলাম আমার যে নতুন বাড়িতে কাজ হচ্ছে সেখানে, তো সেখান থেকে নীলিমা ফোন করলো আসো একটু দেখে যাও, তাই একটু কেনাকাটার কিছু মানে কী কী দিয়েছে পুজোর আইটেম সেগুলো একটু দেখতে এসেছি, যেহেতু টাইম পাস তো করতে হবে, আমি যদি বাড়ি গিয়ে আবার রিটার্ন আসি তাহলে দেরি হয়ে যায়, তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 5:30, এখন বাড়ি আসলাম, 3:30 পড়া টিউশনটা ছুটি হয়েছে, তোমরা দেখেছিলে আমরা কসমোতে গেছিলাম, অফার চলছিল, কিছুই নিইনি, নীলিমা অনেক কেনাকাটি করেছে, আমি শুধু রিশুর জন্য একটা টি শার্ট পছন্দ হয়েছিল সেইটা নিয়েছিলাম। তো এই দেখো টি শার্টটা, এই যে এই টি শার্টটা নিয়েছি, অফার চলছিল শুধু টি শার্ট, তারপরে আমি চলে গেছিলাম, যেহেতু 4টে বেজে গেছিল, তো বাড়ি এসে আবার মিস্ত্রির কাজ করছে, ও বাড়ি যেতে গেলে আবার অনেক টাইম হয়ে যেত, ওই জন্য ওখানে গিয়ে বসেছিলাম রিশু আর আমি, তো মিস্ত্রিদের টাকা টাকা মিটি, এখন আসলাম 5:30 বাজে, 6:30 পর থেকে আবার পড়া আছে, সে আবার স্নেহা দেবারি, আবার দৌড়াতে হবে,
তো তার আগে আমার আর কিচেনে বাসন টাসনগুলো আছে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই। তো চলো কিচেনের অবস্থাটা তোমাদেরকে দেখাই। আর ঋষু গেছে দুধ আনতে, আজকে দুধটা নেওয়া হয়নি, চলে গেছিলাম আমি। তো ভাবছি নষ্ট হয়ে গেছে কি কে জানে। আমি দিদিদের বলেছিলাম যে যখন আমি বাড়ি থাকবো না, তুমি দুধটা জাল দিয়ে রেখো। দেখো এইভাবে সব রয়েছে। ভেবেছিলাম দুপুরে এসে ডিম ভেজে নিয়ে ভাত খাবো, কিন্তু আর খাওয়া হয়নি। ঋষু আর আমি মিয়ামোর থেকে বার্গার খেয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ জানি কেন, দাঁড়াও দেখছি। অর্ধেক টাকা আমার না, থাক আমার না। কোথায় পড়ে আছে? কারো হাত থেকে তাহলে পড়ে গেছে, চলে এসো। তো কারো টাকা পড়ে আছে, ঋষু রাস্তায় বলে মামন তোমার টাকা না, আমার টাকা না, এরকম লেবু কেটে রেখে গেছিলাম, এইভাবে রয়েছে। ও দুপুরে খাওয়া দাওয়া হয়নি, মানে বাড়ির থেকে তো খেয়েই বেরিয়েছিলাম, খিদে সেভাবে লেগেছিল না। তো ঋষুকে মিয়ামোর থেকে বার্গার খাইছিলাম, প্যাটিস খাইছিলাম, তো এগুলো খেয়ে আমরা ওখানে গিয়ে বসেছিলাম, বাড়ি আর আসিনি। এগুলো এখন রেখে দিচ্ছি, আর রাত্রে টিউশন করে এসে একবারে তারপরে ডাল আছে সুন্দর করে ডিমের অমলেট একটা করে নেবো, মা মেয়ে খেয়ে নেব। হ্যাঁ দাও এটা দাও, পেনটা দাও। ঋষু অনেক কিছু পেয়েছে, দেখো গিফট পেয়েছে এটা পেন। তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি কারণ টাইম প্রচুর সীমিত বলতে গেলে, মানে বসে যে সুন্দর করে দেখাবো কারণ বাড়ি আসতে আসতে আমার 10টা বেজে যাবে। তো এই গিফটটা দিয়েছে একটা সুন্দর পেন, ও আগের দিন টিউশনে কয়েকটা দাদা ভাই পড়ে তাদেরকে রাখি বেঁধেছিল, দুজনকে না একজনকে, একজনই সাথে এসেছিল, রাখিও অনেকগুলো নিয়ে গেছিল, তো সেই দাদাটাকে বেঁধেছিল, তো সেখান থেকে একটা পেন দিয়েছে আজকে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো কারণ বসে ভালোভাবে দেখাতে পারবো না, যাই হোক দাও এগুলো দাও এখন, মানে যাও তুমি গাটা ধুয়ে নাও, তুমি রেডি হয়ে নাও, আমি কিচেনটা পরিষ্কার করে বা জামা কাপড় তুলে আমিও ভাত পা ধুয়ে তারপরে বেরোবো। আর এই চুড়িদারটা পরেই যাবো কারণ এটা একবার, হ্যাঁ একবার স্নান করে সবে পরে গেছি, কারণ রাত্রে একেবারে এসে ধুয়ে দেবো। আর আমি আর এক্সট্রা গা ধুবো না কারণ আমার ঠান্ডা লেগেছে, আমি দেখিয়েছি। এই দেখো চলো ভালো করে দেখাই, এই দেখো মামামের কেমন লাগছে। ঠিক আছে পরে আসো, পরে দেখাবো ফিটিংটা। তো হচ্ছে কি না, ঋষু এই ড্রেসটা পরেই যাবে, মানে গেঞ্জিটা শুধু ওই টিউশন ফিউশনের জন্যই আনা হয়েছে, তো আজকে নতুন পরবো আমি, ঠিক আছে পরে নাও। তো চলো বন্ধুরা বক বক পরে করবো তোমাদের সাথে কন্টিনিউ, এইভাবে ভিডিও হচ্ছে, প্রচুর চাপ হয়ে গেছে কাজে, তো ঠিক মতো ব্লগ করতে পারছি না, যাই হোক মিলেমিশে ছোটো করে দিচ্ছি, যেটাই হোক তোমরা মানিয়ে নিও। তো চলো আগে আমি কিচেনটা পরিষ্কার করে আসি। এই দেখো ঋষু পড়েছে, সেলফি তুলছে, ওই দেখো। তো এই দেখো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি ঋষুর ব্যাগটা নিয়ে। ওই ব্যাগে রয়েছে ঋষুর একটা প্যান্ট রয়েছে, নীলিমার কাছে মেশিন আছে সেলাই করবো তো ওই জন্য, আর আমিও গাটা ধুয়ে নিয়েছি, কিন্তু এই চুড়িদারটাই পরেছি কারণ আবার এখনই ঘেমে যাব, বাড়ি আসতে আসতে 10টা বেজে যাবে, কারণ আসার সময় কিন্তু স্নেহার বাবার সাথে আসবো কারণ রাত হয়ে যায়, তখন আর একা একা আসবো না, ঋষুকে নিয়ে উনি আমাদের দিয়ে যায়, কারণ 10টা 9:30 আর বেশি বাজে ছাড়তে ছাড়তে, 10টার সময় আসি আর এখন বাজে হচ্ছে 6:20। তো চলো বেরিয়ে পড়ি, চা খাইনি, শুধু পনির পাউডার খেয়েছি আমি আর ঋষু, চা নীলিমাদের বাড়ি গিয়েই খাবো, প্রচণ্ড গরম লাগছে, চলো অন্যটা নিয়ে নিই, চলো বেরিয়ে পড়ি, আবার গিয়ে দেখা হবে নীলিমাদের বাড়িতে। তো নীলিমাদের বাড়ি ঢুকেই দেখো দেখছি চাউমিন স্পেশাল রেডি হয়ে আছে, মেয়েরা খেয়ে পড়তে বসবে। তো আজকে মানে নতুন করে স্নেহাদের বাড়ি আর কি শুরু হয়েছে টিউশন, একদিন স্নেহাদের বাড়ি হচ্ছে, একদিন আমাদের বাড়ি হচ্ছে। তো নীলিমার জন্য সন্ধ্যাবেলা টিফিনটা রেডি করে রেখেছে, যেহেতু আমরা কিন্তু বিকেলে আর ভাত খাইনি, তো ও জানে সেটা। তো তারপরে খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি আর নীলিমা কান্না করছে, কমে গেল চোখে জল খাই তোর, হয়ে গেছে না, হাসি তো দিয়েছে এবার বসো, হ্যাঁ চলো হাসি হয়ে গেছে। আয় আয়, এই তো জামাগুলো দেখালি না, তুই কি জামা নিয়ে এসেছিস দেখাবি না, নিয়ে আয় চল ভিডিও করি তাহলে, নিয়ে আয়।
এখন বাজে 10:15। দেখো নেনু 9টার থেকে 10:15 পর্যন্ত কান্না করছে। নীলিমা একটু বাজারে গেছে দাদাভাইয়ের সাথে কিছু কেনাকাটি করতে, তো ও যেত, রাত অনেক হয়ে গেছে বলে নিয়ে যায়নি। এদিকে সবার পড়া হয়ে গেছে, আর কত আদর যত্ন করছে বুনুকে, কিন্তু ওর কান্না কেউ থামাতে পারল না 1-1.5 ঘন্টা ধরে। তো বন্ধুরা, নীলিমা আসলে আমরা কিন্তু বাড়ি চলে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি। এখন বাজে 10:30। নীলিমা একটু বাজারে গেছিলো, পড়া 10টায় শেষ হয়ে গেছিলো, কিন্তু ওর জন্য একটু ওয়েট করছিলাম, কারণ দিতে আসবে। আর নেনুর কান্না তো দেখতেই পেলে, মানে ও মার সাথে যাবে। তো মার সাথে একটু দরকার ছিল বাজারের, মার বাবা গেছে, ও যাবে, ওই জন্য এত কান্নাকাটি। তো কান্না থামাতেই পারছিলাম না আমরা এতজন মিলে। যাই হোক, লাস্টে মানে আসার আগে থেমেছিল, ঘরে শুয়েছিল। তো যাই হোক, আমরা এখন চলে আসলাম। আর রিশু আর ওর আন্টিদের বাড়িতে খেয়ে এসেছে, আমি খাইনি, কারণ ভাত রয়েছে, তোমরা জানো ডালার ভাত রয়েছে, ডিম ভাজবো না হলে নষ্ট হয়ে যাবে। আর সকালে না আমরা পান্তা ভাত বলো বাসি ভালো লাগে, কিন্তু এই ঠান্ডার জন্য খেতে চাইছি না, আর ভাত আমি নষ্ট করতে একদম পছন্দ করি না। ওই জন্য নীলিমাকে বললাম যে রিশু খাক, আমি বাড়ি গিয়ে ভাত খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। তো টাটা, গুড নাইট।